من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বারো জন প্রসিদ্ধ সাহাবি থেকে অনেকগুলো রবায়েতে হাদিস আসছে, কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের সামনে থাকবেন তখন কতগুলা লোক দলে দলে ওইদিকে দৌড় দিবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এরা আপনার পরে নতুন নতুন কত এবাদত কত আমলেরা বানাইছে, কত আকীদা বানাইছে। সুতরাং যারাই সকল বেদাতি আকীদা বেদাতি আমাল বানাইছে তারা আপনার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সহকান সহকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও, সরে যাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবিদার হয়ে, আশেকে রাসূলের দাবিদার হয়ে যদি আমি বেদাত করি তা আশেকে রাসূল তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে সম্ভব হবে না, হাউজে কাউসারে পাওয়া যাবে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বের করে দিবেন, দূর হয়ে যাও, সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমল যা করি সমস্ত আমাল সমস্ত ইবাদত সুন্নতের আলোকে করার আমরা চেষ্টা করব, বেদাত থেকে সবসময় 100 গজ দূরে থাকবো, খালি দূরে না সব সময় দূরে থাকার চেষ্টা করব, জীবনটাকে সুন্নত দিয়ে সাজাবো। দুই একটা বেদাতি আকীদা এবং আমালের কথা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বেদাতি আকীদা মানে যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পোষণ করেন নাই, এরকম আকীদা পোষণ করার নাম হলো কি? বেদাতি আকীদা। যেমন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা এক জিনিস, এই আকীদা বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করে, অনেক মানুষ পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন আল্লাহ, মুহাম্মদ খোদা সে জুদা নিহি, আর খোদা মুহাম্মদ সে জুদা নিহি, নাউজুবিল্লাহ, যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকারে পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন। এই আকীদা শিরকি কুফরি আকীদা, এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের আকীদার বাহিরের আকীদা। আহাদ এবং আহমদের মধ্যে তেমন কোন পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই আকীদা কি? শিরকি আকীদা। এই আকীদা সুন্নতের বাহিরে আকীদা, বেদাতি আকীদা। তারপরে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। মনসুর হাল্লাজের ভিতরে কে ঢুকছে? আল্লাহ ঢুকছে। আল্লাহর ভিতরে মনসুর হাল্লাজ ঢুকছে। একদিন দেখে আল্লাহ মনসুর হাল্লাজের বাড়ি চলে আসছে, আরেকদিন মনসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছে, নাউজুবিল্লাহ। এই আকীদা কি? বেদাতি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, এই আকীদা কি? বেদাতি আকীদা। আল্লাহ কোথায়? আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ হলেন উপরে, আল্লাহ আকাশে, আর আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান। কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ স্বয়ং নিজেই সব জায়গায় বিরাজমান, তখন তার এই আকীদাটা কি? বেদাতি আকীদা। কেউ যদি মনে করে কালবুল মুমিনে আরশুল্লাহ, আল্লাহ মুমিনের কলবে থাকে, মুমিনের কলবের ভিতরে ঢুকে গেছে, এই আকীদা কি? কি কথা বলেন, বেদাতি আকীদা। এই আকীদা সুন্নতি আকীদার পরিপন্থী আকীদা, আহলে সুন্নতের আকীদা হইতে পারে না। কেউ যদি বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আকার আকৃতি নাই নিরাকার, এই আকীদা কি? বেদাতি আকীদা। কারণ আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতকে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে বিশ্বাস করা হলো সুন্নতি আকীদা, সেগুলোকে অস্বীকার করার নাম হলো বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই আকীদা কি? সুন্নতি আকীদা না বেদাতি আকীদা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির,
বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, আলেমুল গায়েব কি বেদাতি আকীদা। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে যত নতুন নতুন আকীদা, এগুলো সব হলো বেদাতি আকীদা। আমলের ক্ষেত্রে আসি এবার, আমলের ক্ষেত্রে বেদাতি আমল, বেদাতি আমলের প্রথমে আসেন ওয়াজ মাহফিলের বেদাত। ওয়াজ মাহফিলের বেদাত আছে? জি, ওয়াজ মাহফিলের বেদাত কি বলেন দেখি। ওয়াজ মাহফিলের বেদাত হলো ওয়াজ মাহফিলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন মিথ্যা কথা, মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা, এই জাতীয় কথাবার্তা বলা ওয়াজ মাহফিলের বেদাত, বেদাতি ওয়াজ। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে বেদাতের দিকে উদ্বুদ্ধ করন, মানুষকে সুন্নত থেকে বিমুখ করা, মানুষকে শিরকের দিকে দাবিত করা, মানুষকে কুফরের দিকে দাবিত করা, এগুলো হলো ওয়াজ মাহফিলের বেদাত। ওয়াজ মাহফিলের মধ্যে গান গাওয়া, ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন সুরে, হিন্দি গানের সুরে, বাংলা গানের সুরে, ইংরেজি গানের সুরে, বিভিন্ন ধরনের গান। তারপরে ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল আলোচনা, অর্থাৎ মানুষকে খুশি করার জন্য এই জাতীয় আলোচনাগুলো ওয়াজ মাহফিলের বেদাত। এরপরে আমরা দেখি জীবনের সর্বক্ষেত্রে মানুষ কোরআন পরিহার করা, দিন পরিহার করা, এটা আমালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেদাত। অর্থাৎ কোন কোন জায়গায় কোরআন সুন্নাহ লাগবে, বাকি জায়গায় কোরআন সুন্নাহ লাগবে না, এইরকম চিন্তা আকীদা পোষণ করা, এটা কি বেদাত। সালাতের ক্ষেত্রে অসংখ্য বেদাত, সালাতে যায় নামাজ পাক করার বেদাত আছে কি নাই। বাংলাদেশে যায় নামাজ পাক করা হয় কি দিয়ে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, কয় যায় নামাজ পাক করার দোয়া, যায় নামাজ পাক করার কোন দোয়া আছে। তারপরে নিয়াত, নিয়াত পড়ার বেদাত, নিয়াত বেদাত না। আবার যদি বলেন যে ভাই নিয়াত করার বেদাত, কবে যে দেখো লা মাযহাবি বাহিরেছে, কয় নিয়তে লাগবে না, নিয়াত লাগবে, নিয়াত করতে হবে কিন্তু নিয়াত পড়া লাগবে না। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, এগুলো হলো নিয়াত পড়া, নিয়াত পড়া লাগে না, নিয়াত করতে হয়। আজকে মাহফিলে আসছেন নিয়াত পড়ে আসছেন না করে আসছেন? জি, নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল, এই মাহফিলের নিয়াত পড়ে আসেন নাই, তাহলে নিয়াত আমরা করে এসেছি, নিয়ত পড়ে আসি নাই। নিয়ত করাটা জরুরি, পড়াটা সুন্নতের এত্তাবার বাহিরে, এটা বেদাত। তারপরে আপনার সালাতের ভিতরে একজন আরেকজনের থেকে এক হাত দূরে দূরে দাঁড়ানো, দেখবেন মসজিদে জামাতে সালাত হচ্ছে মাঝখানে বিশাল বিশাল ফাঁক আছে না, দেখছেন নে, এটা কি সুন্নত না বেদাত? বেদাত। সুন্নত হলো একজনের সাথে একজন, এলজাকুল কাদাম বিল কাদাম, পায়ের সাথে পা, ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধে কাঁধ বরাবর করে পায়ে পা মিলিয়ে এভাবে দাঁড়ানো হলো সুন্নত, কিন্তু আলাদা আলাদা দূরে দূরে দাঁড়ানো, এটা হলো কি বেদাত। তারপরে সালাতের ভিতরে খুশু খুজু বাদ দিয়ে দোকানের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকা, এটা কি সুন্নাত না বেদাত? বেদাত। নামাজের ভিতরে খুশু খুজু থাকতে হবে, নামাজের ভিতরে কি তেলাওয়াত করা হচ্ছে, নামাজের ভিতরে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এই খুশু খুজু থাকতে হবে। ঠিক এইভাবে আমাদের সিয়ামের মধ্যে, ওজুর মধ্যে, গোসলের মধ্যে, আমাদের প্রত্যেকটা ইবাদতের ভিতরে এরকম নতুন নতুন অনেক বেদাত আছে, আছে না? এজন্য সমস্ত বেদাত ছাড়তে হবে, সুন্নতকে শক্ত করে ধরতে হবে, বেদাত মুক্ত সুন্নতি আকীদা, সুন্নতি আমল গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত আহলুস সুন্নাহ, সুন্নতের অনুসারী বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের জীবনটাকে
এত্তেবাই সুন্নার আলোকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকের এই ওয়াজ মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য আমাদের ভাই বোনেরা যত প্রকারের সহযোগিতা করেছেন সকল খেদমতকে সকল সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক সুন্নতের আত্তাবা করার বেদাত মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।